হাই গ্যাস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের জানাব আপনারা একতলা ফাউন্ডেশন খরচ কীভাবে কমাবেন তো কীভাবে কম খরচে একতলা ফাউন্ডেশন নিতে পারবেন তো ওই ক্ষেত্রে আপনাদেরকে ভিডিওটি পুরোপুরি না টেনে দেখতে হবে তাহলে অবশ্যই আপনি অনেক ইনফরমেশন জানতে পারবেন এই ভিডিও থেকে এবং কীভাবে খরচটি কমানো যায় তাও জানতে পারবেন তো আপনারা যারা একতলা বাড়ি করবেন ভাবছেন তারা অবশ্যই বারো এম এম করবেন একতলার জন্য তো এটা আপনি প্রতি কলমে চারটে ইউজ করবেন ছয়টা আটটা এগুলো ইউজ করার কোনো প্রয়োজন নাই আমি বলছি আপনাকে আপনি অবশ্যই চারটা রট ইউজ করে একতলা করতে পারবেন এই ক্ষেত্রে অনেকেই বলতে পারে জানি আমি অনেকেই বলবে অনেক কিছু তো তাতে আমার কিছু যায় আসে না কারণ আমি চাচ্ছি যে আপনারা কীভাবে কম খরচে একতলা ফাউন্ডেশন করবে এটা আপনাদের বোঝানোর জন্য তো ওই ক্ষেত্রে বোঝার জন্য আপনাকে স প্রত্যেকটি কলমের চারটে রট ইউজ করতে হবে ওই ক্ষেত্রে আপনার খরচটা একটু কমবে তো হ্যাঁ আপনার যদি সামর্থ্য থাকে আপনি যে ফাউন্ডেশনটা বেশি করে রাখবেন ওই ক্ষেত্রে আপনার কথাটা ভিন্ন কিন্তু অনেকেই এরকম চায় যে শুধু কলম দিয়ে একটু কম খরচে কিভাবে একতলা বাড়িটি করা যায় এক সিঁড়ি থাকবে রুম থাকবে জাস্ট একতলা সাদ হবে দুই দুইতলা কখনোই হবে না তো এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা একতলা বাড়ি করতে চান কম খরচে তো ওই ক্ষেত্রে আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে ব্যাসগুলো কীরকম দিতে হবে তো ওই ক্ষেত্রে আপনারা ব্যসটি দিবেন যদি আপনার বিল্ডিংয়ের চার কর্নারে চারটা বেস আপনি আড়াই ফিট বাই আড়াই ফিট করে দিবেন তো জানি এখানে অনেকেই ভিন্ন মত পোষণ করবেন কিন্তু তাতে কিছু যায় আসে না আপনি অবশ্যই করতে পারবেন আড়াই ফিট বাই আড়াই ফিট ব্যাচ দিয়ে চার কর্নারে যে চারটা ব্যাস থাকবে এবং আপনার কর্নার বাদে যদি মিডিল থাকে মানে চার সাইড থাকে যে রুমের ওয়ালের তো এই চার সাইডের ভিতরে যে কলমগুলো পড়বে তো বাহির থেকে যে ওয়ালগুলো দেখা যায় আর কি এই কর্নার বাদে মিডিলের দিকে আপনি দেবেন তিন ফিট তো এটা হচ্ছে বাহিরের ওয়ালের সাইটেরগুলো ভালো করে বুঝে নিন দুই কর্নারে বাদে মিডিলে যেটা থাকবে সেইটা দিবেন আপনি তিন ফিট করে এবং আপনার যদি মিডিলের দিকে কোনো থাকে একেবারে রুমের মাঝে মা বা আপনার ঘরটির মাঝ বরাবর ওই ক্ষেত্রে আপনি দিবেন হচ্ছে ওইটা আপনি সাড়ে তিন ফিট দিতে পারেন একেবারে ভিতরের গুলা তো ওই ক্ষেত্রে আপনাদের খরচটা অনেকাংশেই কম হবে তো বেশি গভীরে যাওয়ার দরকার নেই আপনার মাটিটা যদি ভালো হয় দুই থেকে আড়াই ফিট দুই ফিট এ কারণ যেহেতু আপনি একতলা করতেছেন ওই ক্ষেত্রে আপনাকে দুই ফিট গভীরে গেলেই হবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আমি প্রতিনিয়তই চেষ্টা করে থাকি আপনারা কিভাবে কম খরচে বাড়ি করবেন বা কম খরচে করা সম্ভব সেই বিষয়ে ধারণা দেওয়া তো ওই বিষয়টি অনেকেরই ভালো লাগে আবার অনেকেরই খারাপ লাগে তো খারাপ লাগলে আমার কিছু করার নাই আমাকে এগুলো করে যেতেই হবে কারণ যারা একতলা বা দুই বাড়ি করবে তারা কেন অতিরিক্ত ফাও টাকা খরচ করবে তো ওই ক্ষেত্রে তাদের জন্য আমি ভিডিওগুলো আমার মেইন টার্গেট অডিয়েন্স হচ্ছে তারা যারা কম খরচে বাড়ি করবেন তো আসলে এটা ভালোভাবে বুঝতে হবে তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা কেউ যদি জীবনে দেখে থাকেন যে একটা একতলা বা দুইতলা বিল্ডিং ভেঙে পড়ে মানুষ মারা গেছে সেই বিল্ডিংয়ের নিচে বা একটা বিল্ডিং ভেঙে ধসে পড়েছে তো আপনারা একটু প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন যে আপনার জীবনে আপনি দেখেছেন যে একটা বিল্ডিং বসে নিচেই এই যে ব্যাস কম বেশি দেওয়ার কারণে বসে নিচেই বসে গেছে বা বসে ভেঙে গেছে তো যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো তো এই জন্য আপনাকে বিষয়গুলো ভালোভাবে বুঝতে হবে আপনাদের যে বিষয়টি বললাম আপনি প্রতি কলমে চারটা করে রড ইউজ করবেন আর ব্যাজের বিষয়গুলো তো বললামই এবং আপনি যখন সাইডের গাঁথুনিগুলো দিবেন মানে ভীম তো দিবেন অবশ্যই ভীম দেওয়ার নিচে তো আপনারা শুধু চারপাশে ওয়ালের পাশে ভিতরের কোনো পার্টিশনে আপনারা গাঁথুনি দিবেন না তো শুধু বাহিরের পাশে আপনারা গাঁথনিগুলো দিবেন এবং উপরে গ্রেড ভিম করবেন গাঁথনির উপরে আপনার ফ্লোর বরাবর গ্রেড ভিমটা করবেন ওই ক্ষেত্রে ভিতরে আপনার কোনো ইট গাঁথনি দেওয়া লাগবে না শুধু উপরে রুমকে সেপারেশন করার জন্য গাঁথনিগুলো দেওয়া লাগবে তো বিষয়টি বোঝবার জন্য আমি আপনাদের আরেকটি ভিডিওর লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশান বক্সে এবং আই কার্ড ও উইন্ড স্ক্রিনে আপনারা ওইখান থেকে দেখলে ধারণাটি পেয়ে যাবেন যে আমি কি মানে কোন ধরনের গাঁথুনি দেওয়ার কথা বলছি এবং ভীমটা কোথায় দিতে হবে তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি ওই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশান বক্স আই কার্ড ও স্ক্রিনে দিয়ে দিব তো আপনার যদি বাজেট ভালো হয়ে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য নয় কারণ আপনি টাকা থাকতে কেন এরকম কম খরচে করবেন বা আপনার খরচ কমানোর কোনো প্রয়োজন নেই আপনি দুইতলা তিনতলা চারতলা ফাউন্ডেশন দিয়ে অবশ্যই বাড়িটি করবেন তো ভিওয়ার্স এখানে আপনার ব্যাসটি ঢালাই দিবেন আপনি যেহেতু একতলা একটি বাড়ি করবেন ওই ক্ষেত্রে আপনার আট ইঞ্চি ঢালাই এন আপ মানে ব্যাস ঢালাই আট ইঞ্চি করবেন এবং নিচে একটা তিন ইঞ্চি সলিং দিবেন তার নিচে তিন ইঞ্চি ধোলা ইউজ করবেন আর আপনি বেস্ট ঢালাইয়ের হাইট করবেন আট ইঞ্চি উচ্চতা হ্যাঁ আপনাদের কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন কমেন্টে জানালে আমি ওইখানে আপনাদের উত্তরটি দেওয়ার চেষ্টা করবো এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আসলে কীভাবে কী করবেন ওই ক্ষেত্রে আপনারা খুব সহজে একটু ধারণা নিতে পারবেন যে আসলে কীভাবে কম খরচে বাড়িটি করা যায় তো ভিডিও অনেকেই অনেক ধরনের ছাড়বে এখানে একটি গণমাধ্যম এখানে অনেকের ভিডিও অনেক রকম হবে ওইখান থেকে আপনাকে নিজের মেধা কাটিয়ে বুঝতে হবে আসলে কে ঠিক বলতেছে কে ভুল বলতেছে ওটা আপনাকে জাস্ট আইডিয়া করে নিতে হবে কথার মাধ্যমে বুঝে নিতে হবে যে কোন বিষয়টা ঠিক আছে বা কোন বিষয়টা ভুল আছে আপনি যদি আসলে ভিডিও দেখেই কাজটা শুরু করেন ওই ক্ষেত্রে হবে না আপনার যথেষ্ট একটু নলেজ থাকার প্রয়োজন আছে আপনি পাঁচজনে ভিডিও দেখেন দেখার পর আপনার কাছে যেটা মনে হয় যে এনার কথাগুলোই খুব ইনফরমেশন আছে বা এই কথাগুলো আসলেই বিশ্বাস করার মতো ওই ক্ষেত্রে আপনি সেই সিস্টেমটা ফলো করতে পারেন এখানে যারা ভিডিও ছাড়ে তারা প্রত্যেকেই কাজ করে প্রত্যেকেই কন্ট্রাক্টর এবং মানে সবাই কন্ট্রাক্টর না কেউ ইঞ্জিনিয়ার কেউ কন্ট্রাক্টর মোটামুটি দক্ষতা যার আছে সে অবশ্যই ভিডিও বানায় দক্ষ না থাকলে কোনো বিষয়ের উপর ভিডিও বানানো সম্ভব নয় কারণ আপনি যে বিষয়টা জানেন না সেই বিষয়ের উপর আপনি কখনোই ভিডিও বানাতে পারেন না আপনার ওই বিষয়ে জ্ঞান আছে যার কারণে আপনি ভিডিও বানান আপনি ওই ধরনের কাজকাম করে থাকেন তো এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন লেটস গেটস